চল্লিশ পেরিয়ে আজও লাস সময় কোয়েল মল্লিক যৌবন ধরে রাখতে রোজ করেন এই ছোট্ট কাজ। কোয়েল মল্লিক বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত নায়িকা, বহুদিন হল অভিনয় জগৎ থেকে একটু দূরত্ব বজায় রেখেছেন, কিন্তু তার রূপ এবং লাস্য নিয়ে চর্চা আজও বর্তমান। বয়স চল্লিশ, কিন্তু যে কোনো ষোড়শি অথবা অষ্টাদশীর তার রূপের জেল্লা কোনো অংশে কম নয়। একটা সময় ধারণা ছিল নায়িকাদের বয়স ত্রিশ পেরোলে তারা ইন্ডাস্ট্রিতে ব্রাত্য হয়ে যান, কিন্তু কোয়েল অন্য ধাতু দিয়ে তৈরি। চল্লিশ পেরোলেও তার রূপের জেল্লা আজও বর্তমান। তিনি অনন্যা, অভিনয় জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে প্রথমে বিয়ে, এরপর সন্তান, আবার টলিউডে কাম ব্যাক। কোয়েলের যাত্রা অনেকের কাছে ঈর্ষণীয়, কিন্তু রূপের জেল্লা ধরে রাখতে অনেক পরিশ্রম করতে হয় তাকে। এজন্য পরিশ্রমের পাশাপাশি ডায়েট এবং শরীর ও ত্বকের বিশেষ যত্ন নেন। সম্প্রতি নিজের রহস্য খুলেছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক কোয়েলের বিউটি সিক্রেটস। ঘুম থেকে উঠেই তার প্রাতরাশে থাকে দুধ, কর্নফ্লেক্স এবং ডিম। এরপর দুপুরে ব্রাউন রাইস এবং মাছের সাথে সবজি, বিকেলে ফ্রুট সালাড এবং রাতে রুটি, চিকেন এবং মিক্সড ভেজ, এর সাথে পর্যাপ্ত পরিমাণ জল খান তিনি। এক্ষেত্রে ডায়েট থেকে ভাজাভুজি একেবারেই বাদ দিয়েছেন তিনি। মাছ খেতে যে তিনি খুব পছন্দ করেন সে কথাও কারোর অজানা নয়, তবে নিজের ত্বকের রহস্য জানানোর পাশাপাশি কোয়েল হবু মায়েদের প্রেগনেন্সির ব্যাপারেও জানিয়েছেন। কোয়েলের কথায় ডায়েটের পাশাপাশি নিজের মনের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোয়েল বলেন, আমাকে মা কাকিমা, আমার জেঠিমা এবং আমার ডাক্তার আমায় বলে রেখেছিল বিভিন্ন কারণে মানসিক ও শারীরিকভাবে ডিপ্রেশন আসতে পারে, আমি তাই আগে থেকে প্রস্তুত ছিলাম। প্রেগনেন্সি টাইমে আমি ভজন শুনতাম, মেডিটেশন মিউজিক শুনতাম, ভালো ভালো সিনেমা দেখতাম। অভিনেত্রী আরও জানান, প্রেগনেন্সি টাইমে আমি নিজেকে ভালোভাবে হ্যান্ডেল করলেও অনেকে আছেন যারা প্রেগনেন্সির সময় বা বাচ্চা হওয়ার আগে মুহূর্তে ভীষণভাবে সেন্সিটিভ হয়ে পড়ে, ছোটোখাটো কিছু বিষয়ে তারা রিয়্যাক্ট করে ফেলেন। সত্যি একজন গর্ভবতী মায়ের শরীরে অনেক রকম পরিবর্তন আসে, প্রেগনেন্সি পিরিয়ডটা সত্যি খুব কঠিন। তাই আমার সেই সব মা এবং তাদের পরিবারের জন্য অনুরোধ, এইরকম কিছু হলে আপনারা সেই মাকে অবশ্যই সেন্সিটিভলি হ্যান্ডেল করবেন, তাকে সময় দেবেন।